আপনারা যারা চিন্তাইকারী আছেন বা পকেটমার আছেন একটু বুঝে সুঝে পকেট মারেন চল্লিশটা জীবিত আলেম আছে আপনার বংশে সুভা আমার এই মাটা সে সুদূর ভারত থেকে বাংলাদেশে ছুটে আসছে কোরআনকে বিশুদ্ধ করার জন্য হিফস করার জন্য এসেছে তুমি কালকে এসে আমাকে বলেছিলে যে আমি স্কলারশিপের ছয় মাস বা এক বছরের টাকা গুছিয়েছি ওই টাকা দিয়ে আমি এখানে পড়বো আবার যখন স্কলারশিপ পাবো সেটা দেবো এটা কেন তোমাদের কি ব্যবহার যার কাছে আছে পৃথিবী ও হয় ঠিকই তার কাছে আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি অবরাকাতুহু আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সবাই ভালো আছে জ্বরের একটা ফুলু চলতেছিল সেটা থেকে আল্লাহ রহমতে কাটিয়ে উঠছে আমাদের বাচ্চারা পরীক্ষা শুরু হয়েছে প্রথম সাময়িক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আলিসলা ইন্টারন্যাশনাল মাদ্রাসা দুইটারই আমার তেরো তারিখে পরীক্ষা শেষ হবে চোদ্দো তারিখে মাদ্রাসা বন্ধ হবে ইনশাআল্লাহ বাইশ তারিখে মাদ্রাসা ফুলবদুদ আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আজকের উপস্থাপনাটা একদম ভিন্ন ধর্মী আমি এমন ভিডিও আমাদের রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইতিপূর্বে আর কখনো হয়নি আমি গর্বে আমার বুক ভরে যাচ্ছে যে আমি একজন বাংলাদেশি পাসপোর্টধারী একজন মানুষ আমি লাল সবুজের পতাকাকে ধারণ করি ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে অনেক সময় ছাত্র এসেছে কিন্তু একটা মেয়ে সে শুধুমাত্র কোরআন শেখার জন্য সুদূর ভারত থেকে ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে ছুটে আসছে এটাই প্রথম এই তাদের পাসপোর্ট আমার হাতে চারটা পাসপোর্ট চারজন এসেছে তো আমি আসলে কোন ভাষায় কথা বলবো আজকে আমার ভাষাই হারিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এতটাই ভালোবাসেন যে আমার কাছে একটা মেয়ে যে এইচএসসি পড়ে অর্থাৎ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কা তার সব কিছু সে বুঝে সে সব কিছু বুঝে শুনে অজানার উদ্দেশ্যে রাসুলুল্লাহ বলেছেন যদি তোমরা কোরআন শিক্ষার জন্য বা ইলিম শিক্ষার জন্য সুদূর চীনেও যেতে হয় সেখানে যাও আমার এই মাটা সে সুদূর ভারত থেকে বাংলাদেশে ছুটে আসছে কোরআনকে বিশুদ্ধ করার জন্য হিফস করার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশের এই যে যে তাহফিজের যে শিক্ষাটা এই শিক্ষাটা যে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন আমাদের সন্তানরা এখন বায়তুল্লায় প্রতিযোগিতা হয় সেখানে এক দুই তিনের মধ্যে আমাদের সন্তানরা থাকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে ধোয়া চাই যে মেয়েটার নাম শাহিদা ও কিভাবে আসলো কখন থেকে তার মনের মধ্যে আল কোরআনের এই আলো প্রজ্বলিত হলো এবং সেই আলোর মানে মশালধারে জ্বালানোর জন্য বড় আকারের ভিতরে জ্বালানোর জন্য বা বাংলাদেশে কি কীভাবে আসলো এই বিষয়গুলো আমরা জানবো জানার আগে আমরা ভারত থেকে কোনো মেহমান আসলে আমরা ফুল দিয়ে বরণ করি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করি আমাদের শাহিদার সাথে ওর বাবা আসছে ওর মা আসছে এবং ওর বড়ো বোন আসছে শাহিদা এইস এচ্ছিতে পড়ে আর ওর বড় বোন লতে পড়তেছে অর্থাৎ অ্যাডভোকেট হওয়ার জন্য লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ শিক্ষিত পরিবার তো আপনারা সবাই দোয়া দিবেন শাহিদা যেন যেই নেক আশা নিয়ে যে পবিত্র চিন্তা নিয়ে ভারত থেকে আমাদের কাছে এসেছে আমরা যেন পূর্ণ নিরাপত্তা দিয়ে পবিত্রতার সাথে যেন আমরা তাকে আলকোরনের বিশুদ্ধ শিক্ষাটা বা হাফেজা বানাই দিতে পারি এখানে অনেকগুলো সমস্যা আছে এক নম্বরে ভিসা ছয় মাসের ভিসা পেয়েছে ভিসাটা অনেক সুকঠিন স্টুডেন্ট ভিসা পাওয়াটা এই কঠিন কাজটাই আমাদের ভারতের এই সন্তানগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করে আপনি একবার চিন্তা করেন তো আপনারা যারা ভিডিও দেখতেছেন যে আপনি যে মেয়ে আপনার বয়স ধরেন ষোলো বছর আপনি একা একা ভারতে যে দুই বছর থাকবেন একবার চিন্তা করেন তো একবার চিন্তা করেন তো দেখবেন আপনার পিতা মাতার মাথা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার মাথাও নষ্ট হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব আমি আর দেশে যে আমি একটা মেয়ে মানুষ থাকবো তো আমি শাহিদাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে একা একা এখানে থাকবা তুমি আসলা তুমি একটা মেয়ে মানুষ তোমার ভয় হয় নাই বলল যে হুজুর আমি তো আল কোরআন শিখতে এসেছি আর কোরআন শিখতে আসলে আল্লাহ রাব্বুল আলমীর নিজে সাহায্য করেন আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আমি শুরুতেই আমাদের শাহিদার বাবাকে একটা ফুলের মালা দিয়ে বরণ করি ওরা মেয়ে তো আপনি একটু ওদেরকে দিয়ে দেন হয়েছেন জান্নাতে যখন যাবেন এই শাহিদার কারণে হয়তো আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনাদের পরিবারের সবাইকে জান্নাতে নিবে জান্নাতে যখন যাবেন তখন আল্লাহ রব্বুল্লা আলামিন নূরের একটা টুপি পরাবে আপনাকে আর তাকে শাহিদার মাকে আর বাবাকে রাসুল্লাহ বলেন এই নূরের টুপিটা সূর্যের চাইতে আলোকময় হবে এর রশ্মি এত আলোকিত হবে মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে যে তোমরা কারা তোমরা কি নবী না রাসুল তখন আপনারা বলবেন যেমন নবী ওনার না আমাদের শাহিদা হাফিজে কোরআন হয়েছিল এ কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কাছকেই সম্মান দিয়েছেন তো আমরা তো নূরের টুপি পড়াতে পারবো না এত দূর থেকে আপনাদের মেয়েকে বাংলাদেশে নিয়ে আসছেন ভারতের মুর্শিদাবাদ থেকে একটু সম্মান করলাম আপনাদের জন্য ভালো লাগে যে না কোরআন যে কোনো জায়গায় সম্মানিত কোরআন আঁকড়ে ধরলে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সম্মানিত করে দেয় এখন আমি ফুলের তোড়াটা দিয়ে একটু বরণ করে নেই শাহিদার বাবাকে দাঁড়ান একটু শাহিদের ধরো আমরা এটা আসলো মূলত হলো মেহমানকে ভিন থেকে একজন মেহমান আসলে তাকে সম্মান করতে হয় তাই করেছি আর এই ভিডিওটা অনেকের প্রশ্ন হতে পারে যে ভিডিওটা কেন করেন আমি ভিডিওটা করে মূলত সৎকায় জারিয়ার দিকে খেয়াল করি আপনারা জেনে খুশি হবেন আমাদের এই শাহিদার যেই দীপ্ত যে সফর তার যে সে যে মহাজের হয়েছে সে যে হিজরত করে ভারত থেকে বাংলাদেশে এসেছে কোরআন শিক্ষার জন্য এই কথাটা এই গল্পটা এই ভিডিওটা যখন ওর মতো কলেজ পড়ুয়া মেয়ে বা স্কুল পড়ুয়া মেয়েরা যখন দেখবে বা মেয়েদের মারা যখন দেখবে অনেকের মধ্যে ইমানের আগুনটা জ্বলে উঠবে ইমান বৃদ্ধি হবে তুলিয়াত আলাইহিম ইমানা আল্লাহ বলেন যে আমার কোরআন যখন বান্দার সামনে তেলাওয়াত হয় তখন বান্দার ইমান বৃদ্ধি পেতে থাকে যখন বান্দার সামনে এরকম ইমান দীপ্ত ঘটনা বলা হয় তখনও বান্দার ইমান বেড়ে ওই বান্দাটা ওই লাইন ছেড়ে কোরআনের লাইনে চলে আসে আমার মূল উদ্দেশ্য হলো যে শাহিদাদের এই ঘটনাগুলো দেখে শাহিদাদের এই কথাগুলো শুনে যেন আরও মেয়েরা যেন কোরআনের পথে আসে এজন্য আমি ভিডিও বানাই আমি এখন কথা বলবো শহীদের বাবার সঙ্গে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাশি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আপনার বাবার নাম মাওলানা শামসুজ্জাহ মাওলানা শামসুদ্দুহা আপনার বাবা মাওলানা জি আলহামদুলিল্লাহ আপনি হাফেজ না মাওলানা না আমি মাওলানা পড়তে পারেন পড়ইシャレ পড়েছেন আচ্ছা তারপরে আপনার দাদার নাম কি আমার দাদার নাম মোহাম্মদ মনসি হোসেন মনসি হোসেন তার বাবার নাম কি তার বাবা নাম মৌলানা উদ্দিন শেখ নাজির উদ্দিন শেখ তার বাবার নাম তার বাবা নাম মৌলানা আব্দুল আলিম আব্দুল আলিম এরপর আরো বলতে পারবেন তার বাবার নাম খেয়াল আসছে না তার মানে হলো আপনার বংশটা সবাই মৌলবি মৌলবি আলেমদের বংশ আলহামদুলিল্লাহ মানে শাহিদার যে রক্তটা এই রক্তটা বড় বড় ওলামাই ক্রামের রক্ত প্রবাহিত তার শরীরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এখন জীবিত আলেম আমার বংশে চল্লিশটা 40টা জীবিত আলেম আছে আপনার বংশে সুবহানাল্লাহ আমার বংশে তো এত আলেম নেই এত বড় একটা মাবরুক আপনাদের বাপ মনে হয় দেওবন্দ মাদ্রাসায় পড়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ তাহলে আমার দাদার যেটা ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব উনি আব্দুল্লাহ সাহেব উনি দেওবন্দ পড়েছেন আপনার গ্রামের নাম কি আমাদের আসল গ্রামের নাম হচ্ছে মুমিনতলা মুমিনতলা জি আর পোস্ট বা পোস্ট হলো ভোরসালা ভোরসালা থানা থানা রঘুনাথগঞ্জ জি রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ আর জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ পিন নাম্বার কত পিন নাম্বার চুহাত্তর বাইশ পঁয়ত্রিশ চুহাত্তর বাইশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা আপনি আপনার এই চাহিদা কবে থেকে এই বাংলাদেশে আসবে কোরআন পড়তে আপনাকে বলা শুরু করেছে প্রায় এক বছরের বেশি এক বছরের বেশি আপনাকে বেশি জ্বালা যন্ত্রণা শুরু করছে কত এই ছয় মাস থেকে ছয় মাস থেকে কি বলি জ্বালাই ও চলেন চলেন ভিসা লাগান যাব বাংলাদেশ যাব পড়তে যাবো মাদ্রাসায় বলি আমার এখান তো অনেক মাদ্রাসা আছে হবে যে মাদ্রাসা পড়তে পারো যে না আমি ওখানেই যে পড়বো ঠিক আছে তাহলে চলো যাবো এই টাইম হচ্ছে না টাইম হচ্ছে না এই করে যে টাইম পেয়েছি বেরিয়ে এসেছি দেখা যাক আল্লাহ কি করে আসার পরে যে আসলেন আমাদের এখানে একদিন মোটামুটি আপনি হয়েছে থাকলেন ও তো একটা মেয়ে মানুষ আপনার কাছে কেমন মনে হলো থাকতে পারবে নিরাপদ মনে হয়েছে আমাদের পরিবেশ আমাদের আতিথ্যতা আমাদের ব্যবহার কেমন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা শাহিদার আব্বার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম শাহিদার পূর্বপুরুষরা আলেম তথা শাহিদার দাদা আপন দাদা তিনি একজন মাওলানা অর্থাৎ আলেম ওলা আমাদের রক্ত প্রবাহিত আমাদের শাহিদার মধ্যে হয়তো এ কারণেই তার মধ্যে ইমান দীপ্ত এই ঘটনাটা ঘটেছে সে এক দেশ থেকে আরেক দেশে কোরআন পড়ার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আমরা একটু শাহিদের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে বাবা জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তোমার বাবা বললাম কেমন লাগলো বাবা বলাটা মাসা আল্লাহ অনেক সুন্দর আমার আসলে কি আমার কাছে যারা পড়তে আসে এদেরকে বাবা মা বললে আমার ভালো লাগে আমার কাছে মনে হয় যে সবাই আমার সন্তান অ্যাজ এ লাইক মানে সান ডটার এটা আমার কাছে মনে হয় হোয়াটস ইয়ার নেম মাই নেম ইজ শাহিদা খাতুন হোয়াট ইজ ইয়ার ফাদার্স নেম মাই ফাদার নেম ইজ এম জে আমিনুল ইসলাম ইয়ার মাদার্স নেম নাসিমা বিবি হোয়ার আর ইউ কাম ফ্রম আই এম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া

সেকেন্ড ইয়ার আচ্ছা আচ্ছা তুমি ছোটকাল থেকে কি কোরআন পড়েছো নাকি বড় হয়ে কোরআন পড়েছো জি না আমি ছোট থেকে জেনারেলি পড়াশোনা করেছি লকডাউনের পরে কোরআন এই লকডাউন আসার ফলে তোমার মধ্যে কোরআনের একটা জি আমূল পরিবর্তন আসা শুরু হয়েছে কয় ভাই বোন তোমরা আমার তিন ভাই তিন বোন তিন বোন আচ্ছা তুমি একজন মেয়ে আর মেয়েদেরকে আমরা স্বাভাবিকভাবে অবলা বলি আর মেয়েদের হজের মতো যে সফর ফরজ এই হজের সফরেও মাহরাম ছাড়া যাওয়া নিষেধ নাজাইজ তো এর একটাই কারণ যে মেয়েদের ইজ্জতটা অনেক দামি বা তাদের আব্রুটা অনেক বেশি দামি তো তুমি মানে বাংলাদেশে আসবা বা আমার কাছে আসবা আমাদের আর এখানে আসবা ক কতদিন আগে থেকে তোমার মধ্যে এই চেতনার সৃষ্টি হয় এক দেড় বছর আগে দেড় বছর আগে থেকে মানে কি কিভাবে তোমার এটা অনুভূত হলো যে এখানে আসলে তুমি ভালো কোরআন পড়তে পারবা আগে ফার্স্ট আমি এমনি কোরআন পড়তে শুরু করেছিলাম কোরআন পড়তে জানতাম না লকডাউন পরে শিখেছি তো ফোনে ভিডিও দেখতাম তো সবচেয়ে ভালো লেগেছে এখানে হ্যাঁ এখানকার পড়াশোনা ভালো সেই জন্যখানি ইচ্ছে 되 হ্যাঁ এখানেই যাব আচ্ছা বাবা প্রথমে না করে নাই বাবা মা আত্মীয় স্বজন হ্যাঁ সবাই না করেছে অত দূর কি করতে মানে কি করে যাওয়া সহ সম্ভব হবে আর এমনি মানুষ বলেছে অনেক কিছু কিন্তু আমি বুঝিয়ে আব্বু আমাকে বোঝানোর পরে তারা বুঝছে জি তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়তে পারো জি আলহামদুলিল্লাহ পড়ো এখন জি আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার কোরআন পড়া কালকে আমি শুনেছি পড়াটা একদম অশুদ্ধ আমরা চেষ্টা করব তোমাকে এমনভাবে কোরআন পড়িয়ে দিতে তুমি যেন মুর্শিদাবাদে যে হাজার হাজার কন্যা সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনের তালিম দিতে পারো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আসার পরে মহিলা শাখায় আমাদের ঢুকেছো তুমি এক রাত থেকেছ অলরেডি মাকে নিয়ে আমাদের পরিবেশটা তোমার কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ওখানে যারা শিক্ষিকা যারা খাদেমা যারা ছাত্রী তাদের আচরণ কেমন লেগেছে মাশাআল্লাহ খুব ভালো সবাই খুব ভালো কেমন ভালো অনেক ভালো মানে মনে হয়েছে তুমি নিজের বাড়িতে আসছো এরকম মনে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি কি হাফেজা হতে চাও জি আলহামদুলিল্লাহ এই এসে হাফেজা হওয়া অনেক সুকঠিন হাফেজা হতে গেলে মানে দৃঢ়প্রত্যয় ছাড়া আর প্রচন্ড ইচ্ছা শক্তি ছাড়া সম্ভব না আর প্রচুর মেহনত ছাড়া এটা তুমি করতে পারবা জি ইনশাআল্লাহ করতে পারবো আমার তো প্রচন্ড ইচ্ছা আছে মেহনতটাও করব তুমি কালকে এসে আমাকে বলেছিলা যে আমি স্কলারশিপের মাস বছরের টাকা গুছিয়েছি ওই টাকা দিয়ে আমি এখানে আবার যখন স্কলারশিপ পাবো সেটা এটা কেন তোমাদের পারিবারিক অবস্থা কি মোটামুটি ভালো না জি আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে তোমার এই টাকাগুলো দিয়ে এখানে পড়তে হবে কেন নাকি তোমার স্বপ্ন যে স্বপ্ন আমি ওইগুলো কাজে লাগাবো লাগাবো আচ্ছা আচ্ছা বাংলাদেশে ঢুকে তোমাদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আসলে আমি ঘটনা একটু বলে রাখি আপনারা যারা চিন্তাইকারী আছেন বা পকেট আছেন একটু বুঝে সুঝে পকেট মারেন মানে ওরা কালকে বেনাপোলে এসে আমাকে ফোন দিয়েছে যে আমরা বেনাপোল এসেছি তখন আমি বলছি ঘাটে সমস্যা হলে আমাকে ফোন দিও ওরা ধুলাইপাড় যাত্রাবাড়ি পাড় নেমে ফোন দিয়েছে যে হুজুর আমরা পাড় নেমেছি তা আমি সাথে সাথে হুন্ডা নিয়ে যাত্রাবাড়ি গেছে তোর কষ্ট হয়ে যায় আমার গোলচক করে আসো গোলচক করে যে আমি ঘন্টা খানিক দ্বারা রয়েছি কোনো ফোন আসে না আমি বুঝলাম যে কোনো একটা ঝামেলা হয়েছে পরে আমি ওদেরকে না পেয়ে আমি মাদ্রাসায় চলে আসলাম এসে দেখি ওরা মাদ্রাসায় পরে আমি বললাম কী ব্যাপার তোমরা ফোন দিলেন আর বললো হুজুর আপনার সাথে কথা বলার পরেই মোবাইলটা মানে পকেট মেরে বা চুরি করে নিয়ে গেছে কেউ আমরা জানি না আমাদের কাছে ঠিকানা লেখানা থাকলে আমরা অনেক বড় বিপদে পড়তাম তো মানে একটা তিক্ত অভিজ্ঞতা তাদের যে বাংলাদেশে এসে তাদের মোবাইলটা চুরি হয়ে গেল রাস্তায় তো এটা সব দেশেই আছে তারপরও আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের মেহমানদের কাছে এরকম একটা ঘটনা ঘটার জন্য তুমি কি কষ্ট পেয়েছ মোবাইলটা চুরি হয়ে গেল না ফোনের জন্য কষ্ট পাইনি কিন্তু ফোনে অনেক ডকুমেন্টস ছিল অনেক কন্ট্যাক্ট নাম্বার ছিল ওটার জন্য একটু খারাপ লাগছে আচ্ছা আচ্ছা আমরা শাহিদার যখন হাফেজা হয়ে যাবে বা কোরআন বিশুদ্ধ হয়ে যাবে তখন আর আমরা আপনাদের সাথে শাহিদেকে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যেন আমাদের মেয়েরা যারা কোরআন পড়তে চায় তারা যেন উদ্বুদ্ধ হয় তারা যেন পড়ার প্রতি তাদের যেন মনোযোগটা আকর্ষিত হয় এই জন্য আমরা ওটা করব এখন একটু কথা বলবো শাহিদার বোনের সঙ্গে বড় বোনের সঙ্গে একটু কথা কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার নাম কি ওয়াহিদা পারভিন ওয়াহিদা পারভিন জি বাবার নাম তো জানছি তুমি কি লেখা পড়া করো এখন যে আমি এখন বিবি এল করছি বিবি এল জি আচ্ছা আচ্ছা ওর সাথে বাংলাদেশ দেখতে আসছ জি দেখতে এসছি ওকে রাখতে এসছি কোথায় থাকবেন মানে অনেক শুনেছি ওর কাছ থেকে এই মাদ্রাসার নাম তো আমার ইচ্ছা ছিল কেনার নাম এই নাম ও ইউটিউবে প্রায় ভিডিও দেখতো আমাকে বলতো আপায়ে দেখো কত সুন্দর পড়াশোনা তারপরে আসল যেটা উদ্দেশ্য ওর ওর হচ্ছে বাইরে যাওয়ার অনেক ইচ্ছে যে হাফেজা হয়ে বাইরে ইয়ে ওই যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ওইগুলো তো খুব ইচ্ছে তো তার জন্য দেখাতো আপা এই এবার ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে দেখো আপা আমিও একদিন হব ইনশাল্লাহ তো আমি ওখানে গেলে ইনশাল্লাহ যদি চেষ্টা করি তাহলে যদি সুযোগ পাই কখন আমি যাব তাই আর কি আমার ইচ্ছে যে দেখে আসি তাই ওর সাথে এসেছি ওর কথাগুলো কি তোমার কাছে অবান্তর মনে হয়েছে নাকি যৌক্তিক মনে হয়েছে জি অবান্তর মনে হয়নি কারণ মানে যদি দেখুন শিক্ষা গ্রহণ তো আল্লাহ বলেছেন সবাইকে শিক্ষা নিতে আমাদের কোরআনে তো ফার্স্ট যে ওয়ার্ড এটা হচ্ছে করা যেটা সবাইকে শিক্ষা গ্রহণ করতে বলেছে মেয়ে বলে তো সব মেয়ে বা ছেলে বলে কোনো কথা নেই সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে যুক্তি পণ্য কথা যদি পারে চেষ্টা করে এবং যদি ইচ্ছা থাকে এবং সেটা যদি নেক ইচ্ছা হয় আল্লাহ সুমতলা নিজেই সাহায্য করবেন তুমি তো আস করতে পারো মাসা তোমাদেরকে যে এখন যে ফুলের মালা দিলাম তোমাকে শাহিদাকে তোমার মাকে বাবাকে ফুলের তোড়া দিলাম কেমন লাগলো এটা অনেক ভালো লেগেছে জান্নাতের মধ্যে শাহিদা যদি হাফেজা হয় আর সে আমলি হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে মান করা আলহারুল্লাহুলনা ওশাফা ফি আশা আহলিবাই তহি কুল্লু হুম কদ ওজাবার রাসুল্লাহ বলেন যদি কোনো বা মেয়ে নর বা নারী পুরুষ বা নারী আল্লাহর কোরআনকে পড়ে এরপরে মুখস্থ করে এবং এই কোরআন যে নির্দেশনা দিয়েছে হালাল এবং হারামের সেই অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দেবেন সব এবং তার পরিবারের দশজন এমন মানুষ যারা জাহান নামি হয়ে গিয়েছে জাহান্নাম নাম অজীব হয়ে গেছে এরকম দশজন মানুষকে ওই হাফেজা বা হাফেজ সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে সোহান আল্লাহ তো কে আমাদের দিবসে শাহিদা হবে তোমাদের পরিবারের একজন সুপারিশকারী যদি সে হাফেজা হয়ে পরহেজগার আল্লাহ হতে পারে সে আমাদের সেই প্রত্যাশা থাকবে আল্লাহ আল্লা যেন শাহিদাকে একজন দিনদার পরহেজগার আবেদা সলেহা একজন রাবেয়াবশ্রির মতো একজন দিনদার বানায় আমরা যেন তার সহায়ক হতে পারি আমি যেন এইরকম শাহিদাদের সুপারিশে সে জান্নাতে যেতে পারি আর আমি প্রিয় দর্শক আমি আপনাদের বলে রাখি আমি এই শাহিদাকে আমি কতটুক ভালো সেটা ও জানবে আর আল্লাহ জানবে আমি চেষ্টা করব তাকে এত দূর থেকে আসছে ভিন দেশ থেকে ভিসা করে আমার কাছে কোরআন পড়ার জন্য এসেছে আমি ফুলের আচর তাকে লাগতে দেবো না ইনশাআল্লাহ এবং যত দ্রুত সম্ভব পড়াটা হয় আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের যত বাচ্চারা আমাদের কাছে আসে ভুল ত্রুটি থাকবে আমি প্রতিদিন ভুলগুলো শুধ্রায় ঠিক করে সামনে বাড়ার চেষ্টা করি আপনারা সবাই দোয়া দেবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে মাত্র অল্প সময়ে মাত্র আড়াই বছর তিন বছর হয়েছে এক হাজার ছাত্রছাত্রী হয়ে গিয়েছে আমাদের জায়গার একটা সংকট আছে শাহিদা আমাদেরকে অর্ধেক বেতন দিতে চেয়েছে ওর বাবা ওদের একটু সমস্যা আছে দশ হাজারের জায়গায় পাঁচ হাজার টাকা আপনারা জানেন গত তিন দিন আগেও ভারত থেকে একটি অন্ধ হাফেজ এসেছে তাকে সে এতিম তাকে ফুল ফ্রিতে নিয়েছি আমার এখানে যদি পিতামাতা মাতা দু মারা যায় আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াই পিতা মারা গেলে মা থাকলে আত্মীয় স্বজন থাকলে অর্ধেক নেই এটা আমার কাছে কিছু বলতে হয় না শুধু কাগজপাতি সাবমিট করলে আমি বলা ছাড়াই আমি নিয়ে নিই আর এই জন্য আমি কোনো ফান্ড কালেকশন করি না কারো কাছে কোনো টাকা পয়সা আমি চাই না আমার এখানে যে টাকাটা রোজগার হয় এর বড একটা অংশ ওখানে আমি ব্যয় করি আমার এখন ছয় লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া লাগে আপনারা যেটা দেখেছেন বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে পড়তে আসতেছে যদি আমি এক বিঘা বা দশ বিঘা দশ কাঠা বা বিশ কাঠা জায়গা টাকা শহরে কোথাও কেউ আমাকে দান করত ওই জায়গার উপরে যদি দশতলা একটা বিল্ডিং করতে পারতাম তাহলে বর্তমান যে ছয় লক্ষ টাকা বাড়ি ভাড়া লাগে এই বাড়ি ভাড়াটা লাগতো না এই টাকা দিয়ে আমি আরও হয় দুস্থদের লালন পালন করতে পারতাম আপনারা যারা ধনবান আছেন তারা একটু বিবেচনা করবেন আর অনেকে আছে যে এক কাঠা জায়গা কিনে দেওয়ার সামর্থ্য আছে বা এক লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে বা দশ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে তারাও দিতে পারেন এই বিষয়টা আমরা জমি ক্রয়ের খাতে আমরা গ্রহণ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শাহিদের জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য দোয়া করবেন তারা যেন সহিসাল আমাদের দেশে পৌঁছতে পারে শাহিদাকে রেখে যাবে তাকে যেন আমরা ইজ্জত আব্রু এবং সব দিক দিয়ে নিরাপত্তা দিয়ে তাকে ভালো রাখতে পারে সবাই দোয়া দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে কোনো এরকম শাহিদের সঙ্গে নিয়ে বা আমাদের এখানে লন্ডন আমেরিকা থেকে অনেক বাচ্চারা এখানে এসে পড়তেছে সবাই এদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আনিক শিক্ষা মিশন